নমস্কার বন্ধুরা, জানা অজানা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমরা আপনাদের সামনে একটি শিক্ষামূলক ভিডিও নিয়ে হাজির হয়েছি, যা শুনলে আপনার জীবন বদলে যেতে পারে, নতুন চিন্তাভাবনায় নিজেকে মেলে ধরতে পারবেন এবং আপনার জীবন সুখে শান্তিতে ভরে উঠবে। তবে চলুন বন্ধুরা, আর দেরি না করে কাহিনীটি শুরু করি। তবে বন্ধুরা, একটাই অনুরোধ, কাহিনীটি কেউ সম্পূর্ণ না শুনে যাবেন না, কারণ অর্ধসত্য জ্ঞান কখনো কারোর কাজে আসে না। তাই সম্পূর্ণ ভিডিওটি শোনার অনুরোধ রইল। নমস্কার বন্ধুরা, আমাদের এই জানা অজানা চ্যানেলে আপনাকে স্বাগত। আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন, তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখবেন, এরকমই নানা জানা অজানা ভিডিও সবার আগে দেখার জন্য। একজন পাখির মাংস বিক্রেতা জঙ্গলে গেলেন পাখি ধরতে। তিনি একটি ছোট গাছের ডালে একটি অদ্ভুত সুন্দর পাখিকে বসে থাকতে দেখলেন। এরপর তিনি আস্তে আস্তে গিয়ে তার পাখি ধরার ফাঁদ দিয়ে পাখিটাকে ধরে ফেললেন। ধরে ফেলার পর পাখিটাকে খাঁচায় পুড়ে দিলেন। পাখিটা তখন বলল, তুমি আমাকে ছেড়ে দাও। এদিকে পাখির মাংস বিক্রেতা বলল, আমি তোমায় মেরে তোমার মাংস বিক্রি করে টাকা পাব। পাখিটা বলল, তুমি যদি আমায় ছেড়ে দাও, তাহলে তোমায় আমি তিনটি এমন অ্যাডভাইস দেব যা তোমার লাইফকে পুরোপুরি চেঞ্জ করে দেবে। পাখির মাংস বিক্রেতা ভাবল, কতই বা টাকা পাবো এই ছোট্ট পাখিটাকে মাংস বিক্রি করে। কিন্তু পাখির দেওয়া তিনটে অ্যাডভাইস যদি কাজে লাগে, তাহলে জীবনে অনেক বড় কিছু করতে পারবো। তাই তিনি রাজি হয়ে গেলেন। পাখিটি বলল, প্রথম অ্যাডভাইসটি দেব যখন আমি খাঁচার থেকে বেরিয়ে গিয়ে উঠতে থাকবো। দ্বিতীয় অ্যাডভাইসটি দেব যখন আমি ওই বড় গাছটার ডালে গিয়ে বসবো। আর তৃতীয় অ্যাডভাইসটা দেব যখন আমি ওই ডালটি থেকে উড়ে অনেক উপরে উঠে যাব। যাই হোক, পাখির মাংস বিক্রেতাটি খাঁচার দরজাটি খুলে দিলেন। পাখিটা খাঁচা থেকে বেরিয়ে উঠতে উঠতে বলল, আমার প্রথম অ্যাডভাইসটা হলো, অতীতে করা ভুলগুলোর জন্য অত্যাধিক অনুশোচনা করে নিজেকে যন্ত্রণা দিয়ে দুঃখ দিয়ে ভরিয়ে তুলবেন না। এই বলে পাখিটি ডালে গিয়ে বসল। পাখির মাংস বিক্রেতা বলল, ঠিক আছে, তোমার দ্বিতীয় অ্যাডভাইসটা দাও। পাখিটা বলল, আমার দ্বিতীয় অ্যাডভাইসটা হলো, এমন কোনো কিছু বিশ্বাস করবেন না যেটা আপনার কমন সেন্সের বিরুদ্ধে যাচ্ছে, যদি না আপনার কাছে নিজস্ব কোনো প্রমাণ থাকে। এই বলে পাখিটা সেই ডাল থেকে উড়ে গেল। তারপর হাসতে হাসতে বলল, আপনি হচ্ছেন একজন মূর্খ লোক। আমার পেটে দুটো বড় বড় হীরের টুকরো আছে। আপনি যদি ছেড়ে দেওয়ার পরিবর্তে আমাকে ধরে রাখতেন আর কেটে ফেলতেন, তাহলে আপনি ওই দুটো হীরের মালিক হয়ে যেতেন আর ইনস্ট্যান্টলি খুব ধনী মানুষ হয়ে যেতেন। এটা শুনে পাখির মাংস বিক্রেতা খুবই অনুশোচনা করতে লাগলেন, যন্ত্রণায় ভেঙে পড়লেন যে তিনি কত বড় ভুল করে ফেলেছেন, আর বলতে লাগলেন, আমি জীবনে আমার এই বোকামির কথা কিছুতেই ভুলতে পারবো না। কিছুক্ষণ পর তিনি কিছুটা অনুশোচনা কাটিয়ে পাখিটাকে বললেন, ঠিক আছে, তোমার তৃতীয় অ্যাডভাইসটা তো দাও। পাখিটা উড়তে উড়তে বলল, আমি জাস্ট আপনাকে পরীক্ষা করছিলাম। আপনি কি বুঝতে পারছেন না যে আপনি প্রথম দুটো অ্যাডভাইসই মানেননি, আপনি তৃতীয় অ্যাডভাইসটা আবার জানতে চাইছেন? এক নম্বর, যে ভুল আপনি করে ফেলেছেন, অর্থাৎ আমাকে ছেড়ে দিয়ে তার জন্য আপনি অনুশোচনা করে যন্ত্রণা পাচ্ছেন। দু নম্বর, আমি একটা ছোট্ট পাখি, কিভাবে আমার পেটে দুটো বড় বড় হীরের টুকরো থাকবে? আমার এই কথাটি আপনি অন্ধের মতো বিশ্বাস করে নিয়েছেন, আপনার কমন সেন্সকে কাজে লাগাননি। আপনাকে তো যে কেউ প্রতি পদে পদে বোকা বানিয়ে ফেলবে। আপনি যখন এই দুটি অ্যাডভাইসই মানেননি, তখন তৃতীয়টি শুনে আপনি কি করবেন? সেটাকেও তো আপনি কাজে লাগাবেন না। পাখির মাংস বিক্রেতা নিজের ভুল বুঝতে পারলেন এবং তারপর পাখিটিকে
তৃতীয় অ্যাডভাইসটির জন্য অনুরোধ করতে লাগলেন। পাখিটা উড়তে উড়তে বলল, ঠিক আছে, আমার তৃতীয় অ্যাডভাইসটা হলো আপনি অলরেডি যেগুলো জানেন সেগুলো যদি আপনি অ্যাপ্লাই না করেন তাহলে নতুন কিছু জানার আগ্রহের কোনো প্রসঙ্গই ওঠে না। এই বলতে বলতে পাখিটি উড়ে চলে গেল। কিন্তু এই তিনটি মূল্যবান রত্ন তার জীবনে পজিটিভ চেঞ্জ নিয়ে এলো। বন্ধুরা, কখনোই এই তিনটে জিনিস ভুলে যাবেন না। আমরা সবাই ভুল করি, কিন্তু কখনোই অতিরিক্ত অনুশোচনা করে যন্ত্রণা বাড়াবেন না বা নিজেকে শাস্তি দেবেন না যেটা অলরেডি ঘটে গেছে তার জন্য। আর কখনোই এটা ফিরিয়ে নেওয়া যায় না। ভুল থেকে শিক্ষা নিয়ে এগিয়ে চলুন, স্মার্ট হন এবং কমন সেন্সকে কাজে লাগান। কখনো কারোর কথা বা কাউকে অন্ধের মতো বিশ্বাস করে নেবেন না। এতে বিভিন্নভাবে আপনাকে ঠকতে হতে পারে। এবং সর্বশেষে, আপনি যা জানেন তা যদি আপনি অ্যাপ্লাই না করেন তাহলে আপনি কখনোই আরও বেশি কিছুর জন্য রেডি নন। জীবন আপনাকে তখনই বেশি কিছু দেবে যখন আপনি আপনার কাছে থাকার জিনিসগুলো সঠিকভাবে ব্যবহার করবেন। মানুষ এক্সপেরিয়েন্সের থেকেই জীবনে সফল হয়, আর এক্সপেরিয়েন্স তখনই হবে যখন আপনি কোনো বিষয়ে অ্যাপ্লাই করে দেখবেন। তাহলে এই তিনটি অ্যাডভাইস অবশ্যই অ্যাপ্লাই করে দেখুন, লাইফে পজিটিভ চেঞ্জ আসতে বাধ্য। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না, এবং আপনার কোনো মতামত থাকলে কমেন্টে অবশ্যই লিখুন। এছাড়া আপনি আমাদের এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, এরকমই গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে দেখার জন্য। তাহলে বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ। নমস্কার বন্ধুরা, আজ এ পর্যন্তই। আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন, এরকমই পরবর্তী ভিডিওগুলোতে নানা জানা অজানা তথ্য পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।